তো হ্যালো বন্ধুরা, তো আজ আমি এসেছি হচ্ছে বেলুর মঠ। তো দেখো, বেলুর মঠের পুরো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। মানে পুরো যে মন্দিরের চারিপাশ থেকে আরম্ভ করে সব কিছু, আর মানে কিভাবে যেতে হয়, কোথা দিয়ে যেতে হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, আমি হচ্ছে ভেতর দিকে যাচ্ছি, মানে গেটে মানে গেট দিয়ে ঢুকে সামনের দিকে এগিয়ে চলেছি। এই সামনে না, অনেকটা ভেতরে মন্দির। তো এটা হচ্ছে গেট, গেট থেকে কিছুটা যেতে হয় তারপরে আর কি মন্দিরটা। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছো, তো সামনে একটা মন্দির। তো এই মন্দিরের ভেতরটাই আর কি আমার যাওয়া হয়নি। তো মন্দিরের ভেতরে বিভিন্ন সিনারি আছে এটাই, আর মন্দিরের চারিপাশটা আমি ঘুরেছি। তো মন্দিরের ভেতরে তখন অনেক সবাই হয়ে গেছিলো চারিপাশটা ঘুরে আসার পর, তাই জন্য আর ভেতরে যেতে পারিনি। তো দেখতেই পাচ্ছো এই রামকৃষ্ণ মন্দির। তো এই যে রামকৃষ্ণ মন্দিরের চারিপাশটা এত সুন্দর ফুলের, মানে বিভিন্ন রকম ফুলের বাগান, তো ভীষণ সুন্দর দেখতে লাগছে। এতই সুন্দর লাগছে যে ওই জায়গায় গেলে আর আসতে ইচ্ছা করবে না। তো আমার তো আসতে ইচ্ছাই করছিল না। তো দেখতেই পাচ্ছ কি মানে ভীষণ সুন্দর, তো চারিপাশে শুধু ফুল আর ফুল। তো ফুলগুলো এত সুন্দর লাগছিল যে বলার কথা নয়। তো ওখানে তো হাত দেওয়া নিষেধ, তো ফুল হাতের থেকে গাছেই ভালো লাগে বেশি। তো দেখো চারিপাশগুলো কত সুন্দর সিনারি, ঘর মন্দির। তো এখানেও একটু সিনারি আছে দেখলাম। তো এই যে এখানে হচ্ছে কামারশাল, কাস্তে হাতুড়ি আর কি যেমন ধার দেয়া হয়, সেই যে সেরকম একটা জায়গা সিনারি। তো এই যে মন্দিরের গায়ে, মানে ওপর থেকে নিচে পর্যন্ত এই যে কারুকার্য, এই কারুকার্যগুলোও ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর আমরা হচ্ছে এখান দিয়ে যাচ্ছিলাম, অনেকে এই ভেতর দিকটায় আসছিল না, আমি তো গেছিলাম। তো দেখো, তো এখানে কয়েকজন যাওয়া আসা করছিল, খুব একটা বেশি যাওয়া আসা করেনি কেউ। তো এই যে এই দিকটা হচ্ছে পুরোই বাগান, আর বাগানের দিকটাই হচ্ছে অনেক নারকেল গাছ, বিভিন্ন রকমের গাছ। তো এই সিনারিগুলো পুরোটাই পুরো দেয়ালের চারিপাশেই ছিল। তো চলো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাই। মন্দিরের চারিপাশটা তো দেখলেই, তো এখানে সিনারিটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। দেয়ালের কারুকার্যটা এত দারুণ লাগছে যে বলার কথা নয়। তো এখানে আর একটু সিনারি, তো এটা দেখতে পাচ্ছ সেই স্নান করার যে জায়গায় স্নান করার জন্য থাকে না, সেই রকম। তো আর এদিকে হচ্ছে ফুল গাছ পুরো। দেখো আমরা পুরো ওই রামকৃষ্ণ মন্দিরের চারিপাশটা ঘুরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে একটা সিংহের মূর্তি। তো দেখো এই এই সাইডটা হচ্ছে সামনের দিকটা, ঢোকার সময় তো দেখালাম। তো এই সাইডে হচ্ছে এই একটা ঘোড়ার গাড়ি। তো দেখো, দেখে মনে হচ্ছে পুরো আসল ঘোড়া, তো এটা আসলে আসল ঘোড়া না। তো দেখো এটাকে পুরো জাল দিয়ে ঘেরা আছে, এই সাইড দিয়েও একটা সিংহ। তো দেখো মন্দিরটা পুরো সামনের দিকটা দেখিয়ে দিলাম। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এবার যাচ্ছি হচ্ছে সামনের দিকে। তো বেলুর মঠের যে আসল মন্দিরটা, সেই মন্দিরটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। তো দেখো কত লোকজন, মানে এত ভিড় যে বলার কথা নয়। আর এত ভালো লাগছিল, আমি গেছিলাম হচ্ছে বিকাল টাইমে, তো আমার এতই ভালো লাগছিল। সব থেকে এখানে হচ্ছে বিকাল টাইমটাই ভীষণ ভালো লাগে। তো দেখো আমি হচ্ছে সামনের দিকে যাচ্ছি।
তো তোমাদের সবটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এত দারুণ জায়গা, এখানে গেলে তো আসতে ইচ্ছা করবে না, মানে আমার প্রথম থেকেই এত ভালো লাগছিল। তো এই দেখো মন্দিরটা, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি। তো দেখো এই যে আমি হচ্ছে মন্দিরের পুরো সামনাসামনি চলে এসেছি। তো মানে মঠের আর কি অনেক কাজ চলছিল, দেখতেই পাচ্ছ বাঁশ টাঁশ সব বাঁধা আছে। তো এখানে কাজ চলছিল, তো তাও দেখো চারিপাশে আম গাছ থেকে আরম্ভ করে কোনো কিছু গাছ টাছ বাদ নেই, সব গাছই আছে। আর এই যে এখানেও কাজ চলছে, তো দেখো ওই মানে সামনের থেকে লোকজন বেশি হচ্ছে, সাইডে একটা মাঠ আছে, তো মাঠটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো চলো মন্দিরের সামনের দিকটা তো দেখেই নিলে, তো এবার মন্দিরের চারিপাশটা ঘোরা যাক। তো কেমন মন্দিরের চারিপাশটা তো দেখে নাও, চলো দেখতে থাকো। মানে মন্দিরের চারি সামনের দিকটা তো ভীষণ সুন্দর, তো চারিপাশটাও খুব সুন্দর। তো দেখো আমি হচ্ছে যাচ্ছি এদিকে, দেখতে পাচ্ছ কত লোকজন, ওই সাইডে হচ্ছে গঙ্গা, তো গঙ্গার পাশে পুরো মাঠ, তারপরে হচ্ছে মন্দিরটা। তো চলো যাই, এবার হচ্ছে আমি একটু ভেতর দিকে যাব। তো ভেতর দিকে ওখানে তো ফোন টোন অ্যালাউ নেই, তো ওখানে পুলিশও ছিল, তার জন্য ভেতরে হয়তো কোনো মানে কোনো ক্যামেরা দিয়ে কোনো ফটো বা ভিডিও তুলতেও পারিনি। তো সামনের দিকটাই চলো, এই যে এখানে অনেকে যাচ্ছেন মানে জুতো খুলে ঢোকার জন্য, তো আমি নিচে জুতোটা খুলে এলাম, তো দেখতে পাচ্ছ। তো আমি হচ্ছে ভেতর থেকে চলে এসেছি, মানে ভেতরটা ঘুরে টুরে চলেও এসেছি। তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, এটা হচ্ছে সাইডে, এই এক সাইডেরটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এদিকে মানে যাইনি, তো ওই দিকটা হচ্ছে এমনি আম গাছ টাম গাছ আছে আর এমনি ঘর, যে মঠে যারা থাকেন তাদের জন্য হয়তো ঘর, তো ওই দিকটায় যাওয়া হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ পুরো গঙ্গা, ওই পাশটাই গঙ্গা, গঙ্গার পাশে মাঠ, তো মাঠে সবাই বসে আছে। তো এত সুন্দর আবহাওয়া, মানে বিকাল টাইমটা তো এত দারুণ লাগছিল যে বলার কথা নয়, ভীষণ সুন্দর। তো চলো দেখতে থাকো। তো এখানে একজন মঠের গুরুজি বসে বসে পাখিদেরকে খাবার খাওয়াচ্ছেন, তো দেখতে পাচ্ছো। তো ইনি আমার দিকে যখনই হট করে তাকিয়েছেন, আমি তো একটু ভয় মতো পেয়ে গেছি, তাই ক্যামেরাটা সরিয়ে নিয়েছিলাম। তো এই যে এদিকটাই হচ্ছে মঠের ভেতর দিয়ে গঙ্গায় নামার জন্য ঘাট, তো দেখতে পাচ্ছ ঘাটে কত সবাই বসে আছে, এত সুন্দর মানে যে বলার কথা নয়। এখানটায় বসার আমারও ইচ্ছা ছিল, তাই যদি মানে সন্ধে হয়ে যাচ্ছে বলে আর বসা হয়নি। তো দেখো গাছগুলো কি দারুণ দেখতে লাগছে। তো এটা হচ্ছে মন্দিরের পুরো সাইডে, তো মানে গঙ্গার দিকে, তো এই যে ঘাট, তো ঘাটে সবাই বসে আছেন। তো এখানটা এতই সুন্দর লাগছিল যে বলার কথা নয়। তো এই যে এই সাইডে আরেকটা মন্দির, তো পুরো সামনাসামনি দেখতে পাচ্ছ। তো দেখো এই মন্দিরটার সামনাসামনি চলে এসেছি,
তো এই যে এখানে অনেক ঘর টর আছে, এখানে হচ্ছে মঠের গুরুজিরা থাকেন। তো এইটা যে মঠের পুরো গঙ্গার ধারে এই মন্দিরটা, তো চলো আমাদের তো ঘোরা টোরা প্রায় কমপ্লিট, মানে ভেতর দিকে যা ছিল ঘোরা হয়ে গেছে, কিছু কিছু জায়গা ঘুরতে মানে বাকি আছে, তো অনেক সাইডে যা যা আছে সেগুলো তো ঘোরা হয়নি। তো আজকের মতো এটুকুই, তো আর ঘুরবো না, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি যাওয়া যেতে যেতেও পুরো তোমাদের মন্দিরটার একবার দেখিয়ে দিচ্ছি এই সাইড থেকে পুরোটাই। তো দেখো মন্দিরটা কি দারুণ দেখতে লাগছে, আর বিকাল টাইমে সব থেকে সুন্দর সময়, মানে কেউ যদি আসো সবাই মানে সবাইকে বলছি যে বিকাল টাইমে এসো। তো দেখো মন্দিরটা, মন্দিরটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম। তো এখান থেকে তো যেতে ইচ্ছা করছিলই না, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে না, তার জন্য চলেই গেলাম একটুখানি ঘুরে টুরে, বেশিক্ষণের জন্য আসিনি। তো মানে বেলুড় মঠে বেশিক্ষণ কেউ যদি মানে অল্প সময় হাতে নিয়ে আসো তাও ঘুরে দেখতে পারবে অল্প সময়ের জন্য, তো বেশিক্ষণ লাগে না। তো বেলুড় মঠ আসার জন্য বেলুড় স্টেশনে নামতে হবে। তো বেলুড় স্টেশনে নেমে ওখান থেকে মানে ডান সাইডে, মানে কেউ যদি বর্ধমান দিক থেকে আসো তাহলে ডান সাইডে নামবে, কেউ যদি হাওড়ার দিক থেকে আসো সে বাঁ সাইডে নামবে। তো নেমে সিঁড়ি দিয়ে নেমে অনেক টোটো দাঁড়িয়ে আছে, তাদেরকে বললেই তারা মানে তারা পুরো বেলুড় মঠের পুরো মন্দিরের সামনে তোমাদেরকে নিয়ে চলে আসবে, তো এর জন্য কোনো অসুবিধা নেই। তোমাদেরকে তো পুরো বেলুড় মঠের মন্দিরটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম, তো কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিও। আর বেশি কথা বলবো না, এবার হচ্ছে চলে যাচ্ছি, পুরো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। তো দেখো পুরো বাইরের দিকে চলেই যাচ্ছি, মানে যেতে ইচ্ছা করছে না। এখানে অনেক গুরুজিদেরও দেখতে পেয়েছিলাম, তো এখানে এনারা যাচ্ছেন আর কি তাদের রুমের দিকে, মানে ঘর আছে সাইডে এই যে। তো চলো আর বেশি কথা টথা বলবো না, তো আমি হচ্ছে বেরিয়ে পড়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।